হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিডনি থেকে আমি ইউসুফ আবারও চলে আসলাম আমার তিন নম্বর ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের খুব সুন্দর দুইটা ফুলের বাগানে নিয়ে যাব, আশা করি সবার ভালো লাগবে। আপনারা যাকে ভিডিওতে দেখছেন সে আমার ছেলে বর্ষণ। আজ আমার ভীষণ আনন্দের দিন, কারণ প্রথমবারের মতো আমার ছেলে ড্রাইভ করছে। আমরা সিডনি শহর থেকে একটু দূরে ওয়েস্ট সিডনিতে থাকি। এখান থেকে যেতে আমাদের সময় লাগবে দেড় ঘন্টা। ওর ড্রাইভিং নিয়ে আমি ভয় না পেলেও আমার মেয়ে বৃষ্টি এবং আমার বউ নীলিমা কিছুটা হলেও ভয় পাচ্ছে। প্রথমে আমরা যাব করবেট গার্ডেন। ওকে ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, দেখা যাক বর্ষণ কেমন ড্রাইভ করে। আজ দিনটা এত সুন্দর, এজন্যই আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। টেম্পারেচার এত ভালো, গরমও না ঠান্ডাও না। দেখুন নীল আকাশটা কত সুন্দর লাগছে, ছোট ছোট মেঘগুলি আপন মনে ডানা মেলে ভেসে বেড়াচ্ছে। না, অনেকক্ষণ হলো চুপচাপ বসে আছি, ভালো লাগছে না, ইচ্ছে করছে আপনাদের সাথে আরেকটু গল্প করি। হ্যাঁ, এখন আমি আমার নিজের সম্পর্কে একটু বলি। ইউটিউব চ্যানেলে আমি একেবারে নতুন। ছোটবেলা থেকে যখন একটু বড় হলাম আমার একটা শখ ছিল, ক্যামেরা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলব, ভিডিও করব, ভিডিও এডিট করে সুন্দর কিছু ভিডিও বানাব। তবে কিছু আশা পূর্ণ হলেও ভিডিও এডিটিং আমার পক্ষে আর শেখা হয়নি, তাই মাঝে মাঝে একটু ভিডিও বানানোর চেষ্টা করছি। সেটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়, শখের বসে ভিডিও বানানো। দেখা যাক সামনে যদি আরও ভালো কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপহার দিতে পারি। সাথে আপনারা থাকলে তাহলেই আমি অনেক খুশি। দেখতে দেখতে অনেকটা পথ চলে আসলাম। আমার ছেলে মেয়েদেরও খিদে লেগেছে, আর ম্যাকডোনাল্ডস ওদের খুবই প্রিয়, অবশ্য আমার নিজেরও প্রিয় সেটা না হয় নাই বললাম। তাই না থেমে কি উপায় আছে দেখি, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দিব। হ্যাঁ ভিউয়ার্স, আমরা চলে এসেছি করবেট গার্ডেন্স। এটা বোরালে অবস্থিত। আমি এখন বাগানের বাইরের দিকটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, একটু পরেই আমরা ভিতরে যাব। বাইরের ফুলই এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। চলুন এবার ভিতরে যাওয়া যাক। আমি আপনাদের উপর থেকেও দেখানোর চেষ্টা করছি, বাট এত বড় বড় গাছের কারণে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। দাঁড়িয়ে তোমার শহরে কত ভালোবাসা নিয়ে, এসে ধরো আমায় তুমি, এসো না তুমি, তোমার
ভাসিয়ে তোমায় আমি সাজাব অনেক দামি, না বলা কথা মনে রাখা, জানাব তোমায় কি করে দাঁড়িয়ে শহরে কত ভালোবাসা নিয়ে এসে ধরো আমায় তুমি, এসো না তুমি গিয়ে কর্বেট গার্ডেন দেখা হলো। এখন আমরা যাচ্ছি লেইটন গার্ডেন্স। এটা মোসবেলে অবস্থিত। বোরাল টু মোসবেল এর দূরত্ব 10 কিলোমিটারের মতো, 12 থেকে 15 মিনিটের ড্রাইভ। তাহলে যাওয়া যাক, সাথেই থাকুন। আমরা এসে গেছি লেইটন গার্ডেন্স মোসবেল। ওয়াও, আমার জীবনে প্রথম সরাসরি টিউলিপ ফুল দেখা। খুঁজেছি জোনাকি আলোকে, খুঁজেছি আমি তোমাতে, ভাসিয়ে তোমায় আমি সাজাব বলা কথা মনে রাখা, জানাব তোমায় কি করে দাঁড়িয়ে তোমার শহরে কত ভালোবাসা নিয়ে এসে ধরো আমারি পরশে, কত যে ভালোবেসে লুকিয়ে রেখে, কেন নিজেকে
ধন্যবাদ ভিউয়ার্স সাথে থাকার জন্য। আজ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের এই মতামত আমার জন্য নেক্সট টাইম আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবে। তবে যাবার আগে সবার প্রতি আমার অনুরোধ রইল, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিও উইথ আদার্স। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, বাই।